আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই গার্ডেনিং জার্নি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি এসেছি আমার এই বেগুন গাছের আপডেট নিয়ে। আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেগুন গাছ কিভাবে গ্রো হচ্ছে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুন গাছে আমার বেগুনও চলে এসেছে। মাশাআল্লাহ, প্লান্টও অনেক হেলদি আছে। এই গাছটা আসলে আমার গার্ডেনের সর্বপ্রথম বেগুন গাছ। এই বেগুন প্লান্টটা আমার এক আঙ্কেল এনে দিয়েছেন, পায়েল আঙ্কেল। উনি কোথা থেকে জোগাড় করে এনেছেন, যখন আমি কোনো চারা করি নাই আমার নিজের থেকে, তখন আঙ্কেল এই প্লান্টটা এনে দিয়েছিলেন। এখন মাশাআল্লাহ এটা অনেক বড় হয়ে গিয়েছে। পরে যাকে আমি অনেক সিডলিং করেছি, আমি নিজে বীজ রোপণ করে অনেক বেগুন গাছ লাগিয়েছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই সব চারাগুলি আমি নিজের থেকে রোপণ করেছি। বীজ থেকে চারা করে এখন মাশাআল্লাহ চারাগুলি বেশ বড় হয়ে গিয়েছে, ফুল এসেও গেছে, আবার কয়েকটার মধ্যে বেগুনও চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, মৌমাছি কাজ করে যাচ্ছে। তো মাশাআল্লাহ, আমার কাছে আসলে অনেক এক্সাইটেড লাগছে। আমার গাছগুলি মাশাআল্লাহ ভালো বড় হয়েছে এবং অনেক হেলথিও আছে। গাছের পাতাগুলি এত বড় বড় পাতা হয়ে থাকে, তো আমি কয়েকদিন পর পর পাতাগুলি কেটে দেই আর কম্পোস্ট অ্যাড করি, নতুন করে কম্পোস্ট অ্যাড করি। তারপরে এই কম্পোস্ট দেওয়ার সাথে সাথে আমি ফিশ বোন ব্লাড এই সারটাও আমি অ্যাড করে থাকি প্লান্টের চারিদিকে। আবার আমি উইকলি টমেটো ফিড দিয়ে থাকি, আবার জৈব সারগুলিও দিয়ে থাকি। আমি চাল দোয়ার পানি, পেঁয়াজ খোসার পানি, আবার খলার খোসার পানিও আমি দিয়ে থাকি। তো মাশাআল্লাহ, এইগুলি দেখতে পাচ্ছেন বেশ হেলদি আছে। আই এম রিয়েলি হ্যাপি, আমি আসলেই অনেক খুশি আমার প্লান্টগুলিকে নিয়ে। আমি আমার এই বেগুন চারাগুলি জার্মিনেট করেছিলাম এন্ড অফ এপ্রিল। তো এই সময়টা আসলে আমার জন্য অনেক লেট হয়ে গিয়েছিল, কিন্তু সাধারণত যারা গার্ডেনিং করে থাকেন তারা ইউজুয়ালি মিড মার্চেই এইগুলি সিড রোপণ করে থাকেন। ইউজুয়ালি এইগুলি ফ্রস্ট যাওয়ার পর, ডেঞ্জার অফ ফ্রস্ট পাস হওয়ার পর এইগুলি আউটসাইডে নিয়ে যেতে হয়। তো আমি আমার মনে হচ্ছে এইগুলি বিগিনিং অফ জুন আমি এইগুলি আউটসাইড নিয়ে এসেছিলাম। তো মাশাআল্লাহ ভালোই গ্রোথ হচ্ছে। এইগুলি যখন 10-12 ইঞ্চিস হাই হয়ে থাকে তখন আসলে এইগুলি টিপস কেটে দিতে হয়। এইটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যারা নতুন গার্ডেনিং করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন। তো প্লান্টের টিপস কেটে দিলে প্লান্টটা আরও ভালোভাবে বেড়ে ওঠে, আরও পাতা গজায়, আরও ডালা, নতুন ডালা আসা শুরু হয়। তো প্লান্টটা ইউজুয়ালি অনেক হেলদিভাবে গ্রো হতে শুরু হয়। আর পাতাগুলি অবশ্যই কেটে দেওয়া প্রয়োজন, স্পেশালি বটম পাতাগুলি, যে পাতাগুলি বেশি বড় হয়ে যায় এগুলি কেটে দিলে ভালো, নয় তো দেখা যাবে পাতা সব এনার্জি টেনে নিচ্ছে, তখন বেগুন গ্রো হতে প্রবলেম হয়ে যাবে। তো রেগুলারলি আপনারা অবশ্যই এই গাছটার পরিচর্যা করবেন, পাতাগুলি কেটে দিবেন, নতুন কম্পোস্ট অ্যাড করবেন। আর পানি সপ্তাহে 2-3 বার দিলেই এনাফ। যদি বেশি গরম হয় তাহলে হয়তো এভরিডে দিতে হবে, সকালে একবার দিলেই এনাফ। কিন্তু নর্মাল ইউজুয়াল টাইমে আমাদের যে ইউকে ওয়েদার, সাধারণত 2-3 বার সপ্তাহে দিলেই এনাফ। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যখন প্লান্ট ছোট থাকে তখন অবশ্যই মিরাকল গ্রো দিবেন। যারা অর্গানিক গার্ডেনিং করে থাকেন তারা আমার মতো অর্গানিক মিরাকল গ্রোটাও দিতে পারেন, যা আমি আমার এই প্লান্টে বিগিনিংয়ের দিক দিয়ে দিয়েছিলাম। তো যখন ফুল আসা শুরু হয় তখন হাই পটাশিয়াম আছে এই রকম ফার্টিলাইজার আপনারা ইউজ করবেন। আপনারা অবশ্যই আপনাদের প্যাকেট অথবা ফার্টিলাইজারের বোতলটা চেক করে নেবেন, যে এইটার মধ্যে কতটুক
পটাশিয়াম লেভেল আছে এইটা আপনি চেক করে নেবেন রেশিওটা চেক করে নেবেন তাহলে ভালো হবে কারণ যখন ফুল আসা শুরু হয় তখন হাই পটাশিয়ামের দরকার হয় এই সারে কারণে ভালোভাবে ফুল ধরে আবার বেগুনও আসা শুরু হয় বেগুন ধরতে থাকে আর ভালোভাবেই ফসল আসে তো অবশ্যই এটা অনেক একটা বড় ইম্পর্টেন্ট স্টেপ এটা আপনারা ভুলবেন না আর মনে করেন জুলাই অথবা এন্ড অফ আগস্ট ইউজুয়ালি এই বেগুন আসা শুরু হয়ে যায় ইউকেতে সাধারণত তো আশা করি আপনাদের কাছে এই ইনফরমেশনটা ভালো লেগেছে আশা করি আপনাদের উপকারে আসবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা লাইক দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি আমার ভিডিওগুলি আপনাদের উপকারে আসবে আমি নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা উপকৃত হবেন যে ভাই বোনেরা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাধারণত দেখা যায় অনলি 25% সাবস্ক্রাইবরা আমার ভিউইং করে থাকেন আমার ভিডিও আর 75% ভিউয়ার্সই এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই তো ভাই বোনেরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না আমার ভালো হবে আমার চ্যানেলটা পপুলারিটি পাবে আমার চ্যানেলটা গ্রো হবে তো আশা করি আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন এই ব্যাপারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল তো আল্লাহ হাফেজ হ্যাপি গার্ডেনিং